আমার ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। এখন যাচ্ছি আমার মেয়ের ডান্স প্রোগ্রামে। আজকে টিচার্স ডে উপলক্ষে ওর নাচের ক্লাসে প্রোগ্রাম আছে, সেই জন্য যাচ্ছি। তারপরে আবার ওর পড়ার মিসের কাছেও যাব, মানে সেখানেও ওর একটু খাওয়া দাওয়া গান বাজনা এইসব হবে, টিচার্স ডে উপলক্ষেই হবে। তাহলে এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। আমার সঙ্গে থেকো, যেইটুকুনি পারি তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করব। তাহলে যাচ্ছি এখন, টাটা। চন্দ্রানী চন্দ্রানী ব্রেকফাস্ট, এটাই করছি। আমার ছাতু খেতে খুবই ভালো লাগে। আর দোকানে বসে আছি, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। আর কালকে ও আরেকটা কথা, কালকে টিচার্স ডে দিন খুবই মজা করেছি, মেয়েও মজা করেছে, আমরাও মজা করেছি, আমিও খুবই মজা করেছি ওদের সাথে। টবগুলোও নতুন, গাছগুলোও নতুন এনেছি, দুটো গাছ বারান্দায় রেখেছি তোমাদেরকে দেখালাম। একটা হচ্ছে নীলকণ্ঠ গাছ আর আরেকটা হচ্ছে দোপাটি ফুলের গাছ। দোপাটি তো ওগুলো, ওগুলোকে কী ফুল বলে জানি না, পিঙ্ক, ও হ্যাঁ কাগজি ফুল, এই যে আমার মেয়ে বলে দিল, একটা কাগজি ফুলের গাছ। এই যে পড়তে যাবে বলে সাজুগুজু হচ্ছে, পড়তে যাবে বলে চুলটা আমি বেঁধে দেবো, বাঁধতে পারবে না, আঁচড়াচ্ছে, তারপর চুলটা আমি বেঁধে দেবো, তারপর চাটা খাবো। আর দুপুরবেলা আজকে হচ্ছে তোমার হয়েছে, দুপুরবেলা তোমাদেরকে রান্নাবান্না সেরকম কিছু সকালবেলা দেখায়নি। আজকে হয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মাথাগুলো ফ্রিজে রাখা ছিল, কালকে ইলিশ মাছ হয়েছিল আর মাথাগুলো ফ্রিজে রাখা ছিল, তাই দিয়ে ডাল হয়েছে, আলুর চিপস আর উচ্ছে ভাজা, আর পটল সর্ষে, এই হয়েছে। এই দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়েছে, সেরকম কিছু হয়নি বলে আর তোমাদের দেখায়নি। আর তাহলে আর ভিডিওটা আমি আজকে আর করছি না, কালকে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।